প্রথমে দেখে নেব প্রশ্নমান পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির থেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের সামনে রাখছি দেখো তোমাদের এই পাঁচ নম্বরে ছটি প্রশ্ন থাকে পরীক্ষায় সেক্ষেত্রে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হয় তো এই তিনটি প্রশ্নের জন্য আমি তোমাদের টপ ফাইভ কোশ্চেন রেখেছি যার প্রথম প্রশ্ন দেখো টপ ফাইভের সিমোনোসাকি সন্ধি আঠারোশো পঁচানব্বই এই সন্ধির শর্তাবলী আলোচনা করো তো এই পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি তাই এটিকে আমি প্রথম প্রশ্ন হিসেবে রেখেছি টপ ফাইভের টপ ফাইভের দ্বিতীয় প্রশ্ন হিসেবে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও মেজি সরকার গৃহীত সামরিক সংস্কারের উপর একটি টিকা লেখো এটি টপ ফাইভের সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি উনিশশো দুই এই চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো এবং চার নম্বর প্রশ্ন জাপানে ডাইমো সেনের উপর একটি টিকা লেখো এবং টপ ফাইভের পাঁচ নম্বর প্রশ্ন জাপানের রাজনীতিতে সনদভুক্ত শপথপত্রের গুরুত্ব লেখ। তো তোমাদের এই তিনটি প্রশ্নের উত্তর করার জন্য এই পাঁচটি প্রশ্ন তোমরা অবশ্যই করে করো আশা করছি তোমাদের এই সিলেবাস ভিত্তিক পুরো সিলেবাসের উপর নির্ভর করে যে সাজেশন দিয়েছে সেগুলো তোমরা তৈরি করেছো তো সেই সাজেশান যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেখান থেকে আবার এই প্রশ্নগুলি আমার মনে হয়েছে অত্যধিক বা অতিরিক্ত গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এই প্রশ্নগুলি আমার মনে হয়েছে তাই তোমরা এগুলি অবশ্যই করে করো এবং অন্যগুলো অবশ্যই করো তো যাই হোক এবার দেখে নেব আমরা দশ নম্বরের প্রশ্ন দেখো দশ নম্বরে তোমাদেরকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকে সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তো একটি প্রশ্নের জন্য আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশনে মোট তিনটি প্রশ্ন রেখেছি অর্থাৎ টপ থ্রি কোশ্চেন রেখেছি যার প্রথম প্রশ্ন দেখো ওয়াশিংটন সম্মেলনে সরি সম্মেলন উনিশশো একুশ থেকে বাইশ কেন ডাকা হয়েছিল এর ফলাফল কী হয়েছিল বা এর প্রভাব কী ছিল এই প্রশ্নটি দশের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য দু নম্বর প্রশ্ন দেখো মেজি পুনস্থাপনের প্রকৃতি আলোচনা করো এইটি টপ থ্রির মধ্যে সেকেন্ড প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন দেখো জাপানের সংবিধান আঠেরোশো উননব্বই এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এই দশ নম্বরের জন্য তোমরা এই তিনটি প্রশ্ন অবশ্যই করে করো এই তিনটি প্রশ্ন করলে আশা করছি তোমরা অনেকটাই রেজাল্ট পাবে যাই হোক এবার দেখে নেব কুড়ি নম্বরের প্রশ্ন দেখো তোমাদের কুড়ি নম্বরের প্রশ্নের জন্য চারটি প্রশ্ন থাকে পরীক্ষায় সেক্ষেত্রে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো এই চারটি প্রশ্নের জন্য তোমাদেরকে আমি চারটি প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্ন থেকে তোমরা আশা করছি দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো দেখে নাও কোন প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ টুকুগা শোভনতন্ত্র যুগে সামাজিক স্তর বিন্যাস এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য কুড়ি নম্বরের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি মনে করছি এই প্রশ্নটি একটি করলে একটি আসার সম্ভাবনা এটা আমার মনে হয়েছে তাই তোমাদেরকে বললাম তোমরা এই প্রশ্নটি অবশ্যই করো এর ফাঁকে বলি দেখো তোমাদের এই সেমিস্টারের আরও যে তিনটি পেপার রয়েছে সিসির পেপার দুটো তেরো চোদ্দো এবং ডিএসসি এ থ্রি তিনটি অলরেডি আমি লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি কিন্তু দেখো তোমরা অনার্সের স্টুডেন্ট আশা করবো তোমরা এর আগে যে সাজেশান ভিত্তিক পুরো পেপারের সাজেশান ভিত্তিক প্রশ্নপত্র তুলে ধরেছিলাম গুরুত্বপূর্ণ সেগুলি আশা করি তোমরা তৈরি করে নিয়েছো তো সেখান থেকে যে প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলি আমি আবার রিপিট করছি দেখে নাও দেখো এই টপ ফোর কোয়েশ্চেনের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি মনে হয়েছে কুড়ি নম্বরের দেখে নাও চীন জাপান যুদ্ধ আঠারোশো চুরানব্বই পঁচানব্বই এই যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো এটি দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ কুড়ি নম্বরের জন্য এবং তিন নম্বর প্রশ্ন দেখে মেজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কী ছিল এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন দেখো মেজি জাপানের অর্থনৈতিক বিকাশে ব্যক্তিগত মালিকাধীন উদ্যোগ বা বেসরকারি উদ্যোগ এর ভূমিকা কী ছিল তো চারটি প্রশ্ন দিলাম টুকুগা শগুনতন্ত্র সামাজিক স্তরবিন্যাস চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট মেজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা এবং অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা বা বেসরকারি উদ্যোগ এই চারটি প্রশ্ন তোমরা অবশ্যই করে করো কুড়ি নাম্বারের জন্য এবং দশ নম্বরের জন্য তিনটি এবং পাঁচ নাম্বারের জন্য চারটি প্রশ্ন অবশ্যই করো আশা করছি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই সাহায্য পাবে বা হেল্প পাবে বা অনেকটাই এগিয়ে থাকবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো